বিসমিল্লা রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্র পড়াব তোমরা অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাও খাতা কলম এবং পাঠক পাঠ পরিকল্পনা নিয়ে বসো এখন তোমরা বাংলা প্রথমপত্র বই খোলো বাংলা প্রথম পত্র বইয়ের সাতাত্তর পৃষ্ঠায় চলে যাও আজ আমি তোমাদের কবিতা পড়াবো কবিতার নাম ঘুড়ি প্রথমে আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং বাসায় ভালোভাবে পাঠ করো কবিতা লিখার সময় তোমরা মনোযোগ সহকারে বানানটা খেয়াল করবে যেন বানান ঠিক থাকে এবং কবির নাম শুদ্ধ করে লিখবে ঘুড়ি আবুল হোসেন ঘুড়িরা উড়িছে বোন মাথায় হলুদে সবুজে মন মাথায় গধুলির ঝিকমিকি আলোয় লাল সাদা আর নীল কালোয় ঘুড়িরা উড়িছে হালকা বায় ঘুড়িরা উড়িছে হালকা বায় একটু পড়িলে টান সুতায় আকাশে ঘুড়িরা হোঁচট খায় সামনে সামলে তখন রাখা যে উঠিছে উঠেছে নামিয়েছে টাল মাটাল তোমরা দশ লাইন ভালোভাবে মুখস্থ করে নিবে ঠিক আছে আচ্ছা তোমরা এখন পরবর্তী পৃষ্ঠা চলে যাও তোমাদের প্রথমে আছে শব্দার্থ দেখো শব্দার্থ প্রথম গোধলি গোধলি অর্থ তোমরা খাতায় লিখে নাও গোধলি অর্থ সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বা সূর্য ওঠার সূর্য ডোবার সময় সন্ধ্যাবেলা অথবা সূর্য ডোবার সময় যে কোনো একটি লিখবে হোঁচট হোঁচট অর্থ চলার সময় পা আটকে যাওয়া চাল চাল মানে কৌশল অথবা ফন্দি টাল মাটাল মানে টলমল অবস্থা এখন দেখো দুই নঙে আছে বাক্য খালি জায়গায় খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি বাক্য রচনা অথবা শুনস্থান পূরণ ক সাবধানে চলো ভাঙা রাস্তায় হোঁচট খেয়ে পড়বে খালি ঘরে হবে হোঁচট ঘুড়ি উড়াতে নানা চাল খাটাতে হয় চাল খালি ঘরে হবে চাল গ গোধুলি বেলায় আকাশ নানা রঙে রঙিন হয়ে ওঠে খালি ঘরে গধুলি তারপর দেখো এখানে তিন রঙে আছে কথাগুলো বোঝে নেই বন মাথায় মানে বনের মাথায় মন মাথায় মানে মনকে মাথায় হালকা বায় হালকা বাতাসে টাল মাটাল টলমল অবস্থা বা পড়ে যাওয়ার মতো অবস্থা নাগাল পাওয়া মানে ধরতে পারা বা কাছে যেতে পারা এখন দেখো এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি আছে তোমাদেরকে আমি একসাথে পাঠ পরিকল্পনাতে দিয়ে দিয়েছি ওখান থেকে তোমাদেরকে আমি পড়িয়ে দিব এখন তোমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাও দেখো এখানে সঠিক উত্তর আছে আকাশে ঘড়িরা কি করে এখানে চারটি অপশন দেওয়া আছে উত্তর হবে হোঁচট খায় খ কখন ঘুড়ির অবস্থা টাল হয় উত্তর হবে সুতার টান পড়লে গ চিলেরা ঘুড়ির নাগাল পায় না কারণ তিন নং উত্তর দেখো ঘুড়ি কৌশলে উড়ানো হয় তাই এখানে ডান বাম আছে ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে খালি জায়গায় বসা এখানে ডান দিক থেকে খালি ঘরে সঠিক উত্তরটি বসাবে হলুদে সবুজে এখানে দুইটি অপশন দেওয়া আছে উত্তর হবে মন মাতায় হলুদে সবুজে মন মাতায় তারপর আছে একটু পড়িলে টান সুতায় খালি ঘরে টান সুতায় উঠেছে নামিছে টাল মাটাল প্যাঁচ লেগে ঘুরি কেটে পালাই এখন দেখো আমি তোমাদেরকে বড়ো প্রশ্ন এখানে একটি বড়ো প্রশ্ন আছে পড়িয়ে দিচ্ছি কখন কিভাবে ঘুড়ি হোঁচট খায় বুঝিয়ে লেখো উত্তর ঘুড়ি হালকা বাতাসে আলগা সুতোয় বাঁধা অবস্থায় উঠতে থাকে এভাবে উঠতেই উঠতে মাঝে মাঝে ঘুড়ির সুতোয় পেঁচ লেগে যায় তখন সুতায় টান পড়লে ঘুড়ি উছ। হোঁচট খায় তখন সুতায় টান পড়লে ঘুড়ি হোঁচট খায় তাছাড়া বেশি বাতাসে ঘুড়ি হোচট খেতে পারে এখন দেখো এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কবি কত রঙের ঘুড়ির কথা বলেছেন উত্তর কবি ছয় রঙের ঘুড়ির কথা বলেছেন খ ঘুড়ি কোথায় উড়ে যায় ঘুড়ি আকাশের কোনো এক কোণে উড়ে যায় গ ঘুড়ি যখন অনেক উপরে ওঠে তখন কেমন অবস্থা হয় উত্তর তখন টাল অবস্থা হয় ঘ ঘুড়ি কেটে যাওয়ার পরে কোথায় যায় ঘুড়ি কেটে যাওয়ার পরে আকাশের কোনো এক কিনারায় যায় তারপর উমনং দেখো আকাশে ঘুড়িটা হোচট খায় কেন এখানে উত্তরটি দেখো পাশে দেওয়া আছে খেয়াল করো সুতোয় টান পড়লে আকাশে ঘুড়িরা হোঁচট খায় সুতোয় টান পড়ে আকাশে ঘুড়িরা হোচট খায় ঠিক আছে আচ্ছা তোমাদের এখন আমি বাড়ির কাজ বলে দিচ্ছি তোমাদের বাড়ির কাজ থাকবে কবিতা দশ লাইন কবির নাম সহকারে কবিতা দশ লাইন তোমরা লিখে রাখবে ঠিক আছে তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ